ওকে, আজকে আমরা শিখাবো কিভাবে আপনি ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেই কিওয়ার্ডের উপর বেস করে আপনি টপিকও রিসার্চ করতে পারবেন, যে আপনি কোন টপিকের উপর ভিডিও বানিয়ে আপনি অনেক ভিউ পেতে পারেন। তো যেহেতু আমাদের প্রথমে দরকার হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য, প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা খুবই প্রয়োজন। একটা ভিডিওকে র্যাঙ্কিং করাতে অনেক ভিউ পেতে কিন্তু আমাদের কিওয়ার্ডের বিকল্প নাই, ঠিক আছে? তো এই জন্য আমরা আজকে কয়েকটা স্টেপ রাখছি বা কয়েকটা টুলস রাখছি, যেখানে আপনি সেগুলোর মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করে দেই। আমাদের প্রথমে আমরা যে একটা এক্সটেনশন নামাবো আমি আপনাদেরকে বলে দেই, এখান থেকে আপনারা ইউটিউবে আসবেন। ইউটিউবের যে কোনো একটা টপিক আমরা আজকে লিখবো, লেখার পরে সেই টপিকের উপর বেস করে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমরা বের করতে পারি। তো আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে চলে যাব, এখান থেকে চলে যাব মোর টুলস, মোর টুলস থেকে চলে যাব হচ্ছে এক্সটেকশন। তো আমরা এক্সটেকশনে আসার পর আমরা এখান থেকে চলে যাব আবার মেনুতে, মেনু থেকে আবার চলে যাব ওপেন দ্য ক্রোম ওয়েব স্টোর। তো এখানে আসার পর আমরা এখানে আপনি লিখতে পারেন কিওয়ার্ড এভরি হিয়ার, অথবা লিখতে পারেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ টুলস, তাহলে আপনি প্রথমে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই ওয়েবসাইট মানে এই টুলসটা পেয়ে যাবেন। তো আমার অলরেডি এটা আমি ইনস্টল করা আছে, এখানে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে তো আমার এটা অলরেডি অ্যাড করা আছে, তো আমি আর অ্যাড করতেছি না। আপনি অ্যাড করলে এখান থেকে এখানে এখানে পেয়ে যাবেন। আপনি এটা মজিলা তো করতে পারবেন, ফায়ারবক্সও করতে পারবেন। আমি যদি এখানে কিওয়ার্ড এভরি হিয়ার টুলস লিখে যদি সার্চ করি গুগলে, তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটের সরি এই টুলসের কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন। তো দেখেন এখানে দুইটা বাসনি দেওয়া আছে, ওকে একটু লোড নিচ্ছে। ওকে, এখানে দুইটা ভাষণই দেওয়া আছে, একটা হচ্ছে ইনস্টল দ্য ক্রোম, ইনস্টল দ্য ফায়ারফক্স। আপনারা যদি ফায়ারফক্স ইউজার হন ঠিক আছে, তাহলে আপনাকে এটা নামাতে হবে, আর ক্রোম যদি হন তাহলে ক্রোমটা নামাতে হবে। তো আমাদের এখানে আমি যেহেতু নামাইছি, আমার আর প্রয়োজন নাই, আপনি চাইলে এইভাবে এখানে এসে নামাইতে পারবেন আপনার ব্রাউজার অনুযায়ী। তো ঠিক আছে, তো আমাদের যেহেতু নামানো হয়ে গেছে, আমি এখন একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে আমি একটা টপিক লিখবো বা একটা কিওয়ার্ড লিখবো, যে আমি এই টপিকটার উপরে বা এই কিওয়ার্ডের উপরে আমি চাচ্ছি যে অনেকগুলো যেন ই হয়। আমি লিখলাম এখানে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস, অন্য কোনো কিছু লিখবো না, ঠিক আছে? আমরা সবগুলো স্টেপ দেখব। তো আমি ওয়ার্ডপ্রেস লিখলাম, আমার এখানে ভিডিওই কিউ সেট করা আছে, আমি ভিডিওই কিউতে দেখবো না, দেখি ওয়ার্ডপ্রেসের উপর কীরকম কী কিওয়ার্ড আসে। তো নিচের দিকে যাই, ওকে। এটা হচ্ছে ট্রেন্ডিং আছে, এই কিওয়ার্ডগুলো বের মানে বের হচ্ছে। আমি এটা রিপ্লেস করি, আমাদের যেহেতু কিওয়ার্ড প্ল্যানার আছে, ওকে। আমাদের কিন্তু কিওয়ার্ড এভরি হিয়ার কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আপনারা আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, আমি শুধু একটা কিওয়ার্ড লিখছি, যেমন ওয়ার্ডপ্রেস এটা কিন্তু লিখছি, আর বাকিগুলো এখানে অল কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। তো আমি একটু দেখি, তাই কারণে এখানে ফাইন্ড আ কিওয়ার্ড ফর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের যতগুলো কিওয়ার্ড আছে আমরা এখান থেকে বের করতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, দেখি কী কী আসে। ওকে, এগুলাও কেটে দিই আমি, তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে আমি ফাইন্ড দ্য কিওয়ার্ড ফর ওয়ার্ডপ্রেস আমি এখানে ক্লিক করলাম। আমি কিন্তু প্রথমে কিন্তু ইউটিউব দিয়ে সার্চ করছি, ঠিক আছে? তো ইউনিট পারচেস ক্রেডিট, ওকে, লাগবে না আমাদের ক্রেডিট। তো দেখেন আমরা যখন এটা ই করলাম, অ্যাড এ অল কিওয়ার্ড দিয়ে আমরা যখন সিলেক্ট করলাম, দেখেন আমার আমার কিন্তু এখানে কিওয়ার্ডগুলো পেয়ে গেতেছি। দেখেন একটু,
আমি কিন্তু জানতাম শুধু একটা ওয়ার্ডপ্রেসের একটা কিওয়ার্ড, আর এখানে দেখেন কিওয়ার্ড শো করতেছে কতগুলো, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার। এটা কিন্তু ইউটিউবের জন্য খুবই ভালো, সার্চ ভলিউম খুবই ভালো হয়। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ফুল কোর্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট টিউটোরিয়াল। তার মানে এখানে কিন্তু আমি একটা প্রফিট পেলাম। সেটা কি, আমি যদি একটা ভিডিও বানাই ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় অথবা প্লাগ ইন সেট আপ করতে হয়, তাহলে কিন্তু আমরা একটা ভিডিওর জন্য একটা টপিক পেয়ে গেলাম এটার উপর নির্ভর করে। তো আপনি যদি এটার উপর বেস করে যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভিউ পাবেন, ঠিক আছে। তো আবার দেখেন ওয়ার্ডপ্রেস এলিমেন্টর টিউটোরিয়াল, আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে এলিমেন্টর নামে টিউটোরিয়াল আছে, যেমন আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারেন এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে মূলত বিল্ডার, এটা কাজ করা হয় সমস্ত কিছু দিয়ে। তো দেখেন ও আপনায় আপনার কয়টা মানে লাগবে, দেখেন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এই একটা টপিক কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমি যদি এখানে আমাদের আমি একটা বের করি, আমার শিট বের করি, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়গুলো আর একটু। তো আমি এখান থেকে আমি ড্রাইভে চলে যাব। ওকে, ড্রাইভে আসার পরে আমি একটা এক্সেল নেব, এক্সেল, ওকে, এক্সেল নিতে চাই এখান থেকে, এক্সেল, ওকে। তো আমাদের এক্সেল নেওয়া হয়ে গেছে, আমি এখানে আপনি একসাথে দুইটা কাজ করতে পারবেন, ঠিক আছে। একটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড বের করতে পারবো, আর একটা হচ্ছে কি ট্রফিক বের করতে পারবো। এখানে ট্রফিক, ট্রফিক, ট্রফিক বের করতে পারবো। তো আমি বের করতে প্রথমে বের করতে চাইলাম কি দিয়ে, ধরেন আমি এখানে বের করছি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস আমার একটা কিওয়ার্ড। তো আমি এখানে চাচ্ছি যে আমার এমন একটা, এইটা একটা হচ্ছে কিওয়ার্ড, ধরেন আমি এখানে এই কিওয়ার্ডটা কপি করলাম, কপি করে আমি নিচে রাখলাম, ও মাই গড অনেক কিছু আসছে, ঠিক আছে, এটা হবে না, ওকে, আমি এইটুক টুক কপি করব, ওকে, এটা কপি করলাম, একটু সমস্যা হচ্ছে, এই ওয়েবসাইটটা কপি করা যাচ্ছে না কেন, ও মাই গড, কপি তো করা যাবে কিন্তু আমার, অথবা এটা ধরে আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে, সার্চ করতে পারেন, ওকে, আমি সার্চ করি, সার্চ করে দেখতে পারেন যে এটার উপর ভিডিও আছে কিনা, আর এখানে কত দেখেছেন প্রতিযোগী কত আপনার রেজাল্ট আসছে, তো এখানে অনেক ভালো একটা কিওয়ার্ড আমি এটার উপর নিয়ে নিব এখন, ঠিক আছে। এটা আমি নিয়ে নিলাম, এই টপিকটা আমি এবার টপিক নিলাম, এটা টপিকে যাবে, কারণ হচ্ছে এই এটার উপর আমি একটা ভিডিও তৈরি করতে পারি, থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল অথবা তারপরে ধরেন এখানে একটা আছে সেটা হচ্ছে এই একটা টপিক, আপনি যদি দেখেন একটু এটা, এটা আমি সার্চ করি, ওকে, এটাও আমি সার্চ করি, এটা খুব একটা ভালো কিওয়ার্ড। দেখেন এখানে আমি আরেকটা আরেকটা টপিক পেলাম ভিডিও বানানোর জন্য, আরেকটা কিওয়ার্ডও পেলাম। তো আপনি এখান থেকে কিন্তু সবগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন, দেখেন আপনি কাজও করতে পারবেন, পাশাপাশি কিন্তু আপনি এই কিওয়ার্ড এভরি হেয়ার দিয়ে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় দেখেন এখানে লেখা আছে আইডিয়া কিন্তু পাচ্ছেন আপনি কিভাবে এটা হতে পারে। এখানে লিখতে পারেন ওয়ার্ডপ্রেস অ্যাপ, ওয়ার্ডপ্রেস অ্যাপ বিল্ডার, ওয়ার্ডপ্রেস অ্যাফিলিয়েট প্লাগ ইন কীভাবে সেট আপ করবেন, এগুলো কিন্তু অনেক টপিক আছে, ঠিক আছে। আপনি কিন্তু প্রতিটা এই যে ব্যাকআপ কীভাবে নিতে হয় ওয়ার্ডপ্রেসের, আপনি কিন্তু প্রতিটা টপিকও পাচ্ছেন, পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে কিওয়ার্ডগুলোও পাচ্ছেন, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে দেখেন কত 1000 আরও বেরোইতেছে, ঠিক আছে, আরও অনেক বেরোইতেছে। তো আপনি কিওয়ার্ড হেভরি হেয়ার দিয়ে কিন্তু কিওয়ার্ডগুলো বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি এটার মাধ্যমে তাদের ওয়েবসাইটে এসেও কিন্তু সার্চ করে বের করতে পারেন, অথবা আপনি এখান থেকে কিন্তু ধরেন আমি একটা টপিক, ধরেন এখানে ওয়ার্ডপ্রেস, তো আমি আমাদের সোহাগ ভাইয়ের ভিডিওটা চালু করি, তো এই ভিডিওটা চালু করে এবার দেখে এখানে তিনি কী কী কিওয়ার্ড ইউজ করছে, তার পপুলার কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন কিওয়ার্ড এভরি হেয়ার দিয়ে কীভাবে কাজ করতে হয়, ওকে। তো তাহলে আমি এই বিষয়টা আমি এখান থেকে স্কিপ করে চলে যাব, আর এরপরে আপনি বের করতে পারেন হচ্ছে আরেকটা টুলস আছে, নাম হচ্ছে কিওয়ার্ড। আমি এখান থেকে শিটটা রেখে বাকিগুলো ডিলিট করে দিই। তো আরেকটা টুলস আছে, নাম হচ্ছে কিওয়ার্ড
কিওয়ার্ড টুলস লিখলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ওইটার নাম হচ্ছে কিওয়ার্ড টুলস ডট আইও। ওকে, প্রথমেই পেয়ে যাবেন, কিওয়ার্ড টুলস লিখলে আপনি পেয়ে যাবেন। এখানে আসবেন, এসে ধরেন আমি এবার সার্চ করব হচ্ছে ইউটিউবের, আমার যেহেতু ইউটিউবের জন্য দরকার তাহলে আমি ইউটিউবটা সিলেক্ট করব। এখান থেকে করার পর এখানে লিখব ধরেন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের উপর আমি কিওয়ার্ড চাচ্ছি, ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস দিয়ে আমি এবার গ্লোবালি এটা সার্চ করব। ওকে, সার্চ করি, তো কিছুটা সময় লাগবে যদিও, কোনো ব্যাপার না, আমাদের কাছে অফুরন্ত সময় আছে। তো দেখেন এখানে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড তারা বের করে দিয়েছে। দেখেন আপনার কি বলবো, ইউটিউবের জন্য আপনার কিওয়ার্ডের প্রয়োজন নাই, আপনি এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো পপুলার কিওয়ার্ডগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারেন এবং টপিকগুলো কিন্তু আপনি ফাইন্ড করতে পারেন। ঠিক আছে, দেখেন খুব ভালো ভালো কিওয়ার্ড এখানে আছে, তো আপনি এটার মাধ্যমে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করে ফেলতে পারেন। ঠিক আছে, দেখেন অভাব নাই এখানে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিগিনার, ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস এক্সট্রা বা আস্ট্রা, তো ওয়ার্ডপ্রেস অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস অ্যাফিলিয়েট ওয়েবসাইট প্লাগ ইন, ই কমার্স ওয়েবসাইট, দেখেন অভাব নাই এখানে। আপনার কিওয়ার্ড নিয়ে আর কোনো সমস্যা নেই, আপনি পাশাপাশি কিন্তু আপনি একটা বেনিফিট পাচ্ছেন, সেটা হচ্ছে টপিকেও পেয়ে যাচ্ছেন। আপনি এটার উপর বেস করে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন বা ভিডিও ম্যাক করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি এটা করেন। তো আমি কিন্তু দুইটা জিনিস অলরেডি দেখালাম, একটা হচ্ছে কিওয়ার্ড এভরি হেয়ার আর একটা হচ্ছে কিওয়ার্ড টুলস ডট আইও। ঠিক আছে, আমি আমার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা ওখান থেকেও ফাইন্ড করতে পারেন। তো আমি এবার আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গুগলের মাধ্যমে কীভাবে আপনি কিওয়ার্ড বের করতে পারেন। তো আপনি ধরেন আমি এখানে আরেকটা জিনিস লিখতে পারি, ধরেন আমি এখানে লিখতে পারি হরর মুভি, আমি তাহলে হরর মুভি দিয়ে একটা কিওয়ার্ড বের করি, হরর মুভি, মুভি, ওকে, হরর মুভি। ওকে, ইউটিউবে সার্চ করছি, দেখেন হরর মুভি, হরর মুভি ট্রেলার, হরর মুভি 2021, দেখেন অভাব না, হরর মুভি ফুল মুভি 2022। তো দেখেন এখানে কিওয়ার্ডের কোনো বিকল্প নেই, ধরেন আমি একটা টপিক লিখে সার্চ করলাম, এবার হরর মুভি একটা টপিক, ঠিক আছে, টপিক বা কিওয়ার্ড লিখে আমি সার্চ করার পরে কিন্তু ইউনিক অনেকগুলো কিন্তু আপনি আর টাইটেল পেয়ে গেলেন। এবার আমি আসি, এবার আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে সার্চ কিওয়ার্ডগুলো আপনি বা পপুলার কিওয়ার্ডগুলো কীভাবে বের করবেন। ঠিক আছে, পপুলার কিওয়ার্ড বের করার জন্য আপনি এখানে লিখবেন, ধরেন আমি লিখতেছি হচ্ছে হরর মুভি, হরর, হরর, হরর মুভি, মুভি। দেখেন এখানে আমি যদি কোনো হরর মুভি লিখলাম, তখন দেখেন এখানে দেখেন হরর মুভি ফুল, এখানে দেখেন পপুলার যে কিওয়ার্ডগুলো আছে সেটা কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। দেখেন একটু, এই যে এটা হচ্ছে আপনার পপুলার কিওয়ার্ড, বা এই ট্যাগের উপর বেস করে কিন্তু এইগুলো পপুলার, একটু দেখাই আপনাদেরকে, এগুলো কিন্তু খুবই পপুলার। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওটা, যদি আপনার এই রিলেটেড ভিডিও হয়, যদি ধরেন আমার ওয়ার্ডপ্রেসের ভিডিও বানাবো তাহলে আমি কি ওয়ার্ডপ্রেস, ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং, ইউটিউব, ইউটিউবের যে কোনো একটা টপিক হলে তাহলে আপনি ইউটিউবের একটা টপিক দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে দেখেন এই যে আমার এখানে ওয়ার্ডপ্রেস লিখলাম, লেখার পরে এখানে দেখেন আমার পপুলার কিন্তু অনেকগুলো কিওয়ার্ড ওরা কিন্তু আমাকে ফাইন্ড করে দিতেছে, একটু ভালো করে দেখেন অনেকগুলো, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট টিউটোরিয়াল। এখানে আমরা একসাথে দুইটা জিনিস পাচ্ছি, টপিকও পাচ্ছি, ভিডিওর কন্টেন্ট কোনটা তৈরি করতে পারি সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এইভাবে আপনি কিন্তু আপনার ভিডিওগুলো কিওয়ার্ড আপনি পেতে পারেন। আশা করি আমার ভিডিওটা ফুললি দেখেছেন আপনারা, তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। আশা করি আপনার কিওয়ার্ডগুলো নিয়ে কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না, যদি সম্পূর্ণ ক্লাসটি করেন আপনি মোটামুটি ভালো ভালো কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওতে ফোকাস করতে পারেন। আর এটা করার আগে আপনি, আমি আরেকটা সাজেস্ট করব, আমাদের বিডিআই কিউ এর একটা আছে, কিওয়ার্ড রিসার্চ করার একটা ভিডিও আছে, ওইটা দেখে নেবেন, তাহলে আপনার কিওয়ার্ড দূরের কথা, কিওয়ার্ডের যত কিছু আছে, আবার কি আমরা যে সফটওয়্যারটা মানে টুলসটা নামাইছি সেটার মাধ্যমে কিন্তু আমরা তার ভিডিওর কিওয়ার্ড যেগুলো ইউজ করছি সেগুলো কিন্তু আমরা বের করতে পারি। একটু দেখেন, এই দেখছেন এই লোকটা এই কিওয়ার্ডগুলো ইউজ করছে,
দেখেন এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখছেন ওয়ার্ডপ্রেস ওভারভিউ বাংলা, ওয়ার্ডপ্রেস ওভারভিউ বাংলা, কমপ্লিট গাইডলাইন ওয়ার্ডপ্রেস ফর, এখানে দেখেন মোটামুটি আলী হুসাইন, এটা হচ্ছে তার নাম, এই কোম্পানির বা এই ইউটিউবের মালিকের নাম এখানে ইউজ করতেছে। তো এগুলো কিন্তু আমরা একসাথে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাইতেছি, ভিডিওর কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো। তো আপনি ধরেন একটা টপিক নিছেন, যে একটা আমি চাচ্ছি ইউ ওয়ার্ডপ্রেসের ফুল একটা কোর্স করবো বা একটা থিম কাস্টমাইজেশন টিউটোরিয়াল দেখবো। তো আমি থিম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমার একটা প্রথমে একটা সবচেয়ে ফার্স্টে একটা কী আসছে, একটা ভিডিও আসছে। আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটা আমি এখান থেকে মানে দরকার নাই, তো আমি ওয়ার্ড যে কিওয়ার্ডগুলো আছে মোটামুটি ওই কিওয়ার্ডগুলো পপুলার কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নিতে পারি। দেখেন ও কয়টা কিওয়ার্ড ইউজ করছে, এটা হচ্ছে ভিডিও ট্যাগ, এখানে দশটা কিওয়ার্ড কিন্তু ইউজ করছে। আর আমরা এখানে পাচ্ছি কয়টা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তার মানে 10টা কিওয়ার্ডই কিন্তু আমি এখান থেকে বের করতে পারতেছি। তাহলে কিন্তু আপনার এখান থেকে কিওয়ার্ডের আইডিয়াটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো ধর কোনো কিছু নেওয়া দরকার, এখান থেকে কপি করলে হয়ে গেল, নিয়ে গেলেন। আর আমরা জানি যে একজনের কিওয়ার্ডগুলো কপি করে নিলে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়, তার ভিডিও যে সাজেস্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আশা করি আপনারা কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো প্রকার সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।